গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমরা পরিমাণের তুলনা 8.1টা আরম্ভ করব। তো 8.1 আরম্ভ করার গতদিন বলেছিলাম আমরা দুইটা বস্তুর যখন পরিমাণ মানে কোয়ান্টিটি কোয়ান্টিটির তুলনা করি, কম্পেয়ার করি, তখন কিসের মাধ্যমে করি? অনুপাতের মাধ্যমে করি। আর কি করি? শতাংশের মাধ্যমে করি। অনুপাতের মাধ্যমে করি আর শতাংশের মানে অনুপাতটাকে আমরা শতাংশে রূপান্তরিত করতে পারি। এইগুলোর মধ্যেও কয়েকটা অঙ্ক করেছো তোমরা, ক্লাস 7-এর অনেকগুলো অঙ্ক করেছো। শতাংশকে শতাংশ যখন আমরা করি তখন কি 100 করে নিই, 100 করে তারপর 100 নিয়ে তারপর এটাকে শতাংশে রূপান্তরিত করি, করে আমরা অঙ্কগুলো করি। আর লাভ লোকসানের অঙ্কও করেছো, লাভ ক্ষতির অঙ্কও তোমরা করেছো, ফর্মুলাও তোমাদের জানা আছে। লাভ লাভ কোন সময় হয়? লাভ যখন লাভ হয় কোন সময়? যদি এসপি ইজ গ্রেটার দেন সিপি। আর সিপিএসপি মনে আছে নিশ্চয় তোমাদের? সিপিএসপি, সিপি হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য। আর লাভ হবে কোন সময়? যখন এসপি মাইনাস সিপি হয় লাভ। এটা তো তোমরা করেছো আগে, ক্লাস 7-এ করেছো। আর ক্ষতি কোন সময় হবে? যদি সিপিটা বেশি হয় আর এসপি যদি কম হয়, মানে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য যদি কম হয়ে যায়, তখন হবে ক্ষতি বা লোকসান। এটা তখন আমরা করব সিপি মাইনাস এসপি। এইগুলো আগে করেছ। এখন এইগুলা শতকরা হিসাবে লাভ আর ক্ষতি আমরা বের করব, এগুলার অঙ্ক করব, এগুলার ফর্মুলা বের করে অঙ্ক করব। শতকরা হিসাবে মনে করো তুমি একটা যে কোনো একটা মনে করো কলম কিনলে 50 টাকা, তো বিক্রি করলে মনে করো 60 রুপিস, 60 টাকা দিয়ে বিক্রি করলে কত টাকা লাভ হলো তোমার? 10 টাকা লাভ হলো। এটা হচ্ছে তোমার সিপি, এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে প্রফিট। প্রফিট মানে লাভ হয়েছে তোমার। তো এটা 50 টাকার মধ্যে হয়েছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কত টাকা কত পার্সেন্ট লাভ হয়েছে, তখন কি করবে তোমরা? এই যে 50 আছে না, 50টাকে আমি বলেছিলাম আগে অনুপাতটাকে শতকরা হিসাবে নিতে কি করি করতে হয়, এটাকে 100 করতে লাগে। তখন এইটাকে যদি 100 করো, তো কত দিয়ে পূরণ দিলে এটা 100 হবে? 2 দিয়ে পূরণ দিলে 100 হয়ে যাবে। সেই রকম আমরা কি করব, এটাকে যখন 2 দিয়ে ইনটু করব তখন এটা 100 হয়ে গেল। ঠিক সেই রকম এইটাকেও 2 দিয়ে, এটাকে যদি 2 দিয়ে পূরণ করি, সঙ্গে সঙ্গে এটাকেও 2 দিয়ে পূরণ দিতে হবে। 2 দিয়ে পূরণ দেওয়ার পরে কি হবে? এটা 20 হয়ে যাবে। তার মানে তখন আমি আর 20 বলবো, তখন আমি বলবো এটা 20% ওর লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। তখন এটা 20% বললেই বোঝা যাবে এটা 100 টাকার মধ্যে 20 টাকা লাভ হয়েছে। তোমরা যেরকম মনে করো ইউনিট টেস্টে পেলে 40 পেলে, ইউনিট টেস্টে 50-এর মধ্যে কত পেলে? 40 পেলে। তা আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এটা কত পার্সেন্ট পেয়েছো তুমি, তুমি যদি 40 বলো তখন এটা রং হবে। তখন কি করতে হবে? এটাকে 2 দিয়ে পূরণ দিলে এটা 100 হবে, যখন এটাকে 2 দিয়ে পূরণ দিবে তখন 100 হবে। ঠিক এটাকে 2 দিয়ে পূরণ দিলে কি হবে? এটাকে যখন 2 দিয়ে পূরণ দিয়েছে তখন এটাকে, তার মানে 80%। তখন কিন্তু তুমি বলবে না যে আমি 100-এর মধ্যে 80 পেয়েছি, এটা বলতে হবে না। তখন শুধু 80% বললেই বুঝে যাবে তুমি 100-এর মধ্যেই 80 পেয়েছ। এই যে শতকরা হিসাব, এই শতকরা হিসাবে আমরা ইয়ের মধ্যে লাভ ক্ষতির ইয়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যেও সেম একইভাবে আমরা অঙ্ক করতে পারবো। এটার ফর্মুলা আছে, এটা তো তোমাদের প্রথম ফর্মুলা, এটা তো তোমরা আগে পেয়েছো লাভ আর ক্ষতি। এখন মনে করো 1 নম্বর ফর্মুলা যদি আমরা লিখি, লাভের শতাংশ, লাভের শতাংশ আমরা লাভ লাভের শতাংশ যখন করব কি করব, কত টাকা লাভ হয়েছে এটা লিখব। লাভ এটাকে আমরা বলি লাভের শতাংশ বলি প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট লাভের শতাংশকে বলবো প্রফিট পার্সেন্টেজ। আর লাভটা কিসের উপরে ভিত্তি করে হবে? এটা হবে আমরা কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইস মানে
ক্রয় মূল্যের মধ্যে। এগুলো মনে রাখবে, অনেক সময় অনেকে ভুল করে নাও। সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে সিপি, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি। তো লাভের শতাংশ ফর্মুলা কি হবে এখানে? 100%। এটা প্রফিট পার্সেন্টেজ, এটা হবে লাভ ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এখন ক্ষতির সেম একরকমই হবে, এটা প্রথম এটাতে ছিল লাভ, আমার এখন হবে ক্ষতি। ক্ষতির শতাংশ, ক্ষতির শতাংশ এটা হলো লস পার্সেন্টেজ, এখানে এখানে দিয়ে দিই এল পার্সেন্ট, মানে লস পার্সেন্টেজ এখানে লিখবে ক্ষতি ডিভাইডেড বাই সিপি। সবসময় এইটা কিন্তু ভুল করবে না তোমরা, সবসময় যে ক্রয় মূল্যের উপরেই ভিত্তি করে লাভ ক্ষতি বের করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটার উপরে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আর তোমাদের এরপরে অনেক অঙ্ক টঙ্ক করতে লাগবে, সব সবসময় এটা লাগবে। এটা গেল, তারপর মনে করো তিন নম্বর আছে, এটা ক্ষতি মানে লোকসান, লোকসান পার্সেন্ট এটা বের করলাম। তারপরে মনে করো দেওয়া আছে তোমাদের এই লাভের শতাংশ দেওয়া আছে আর কস্ট প্রাইস দেওয়া আছে। এখন তোমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য দেওয়া আছে আর লাভের শতাংশ দেওয়া আছে, তখন তোমার বের করতে হবে মনে করো বিক্রয় মূল্য এসপি। তখন কি করবে, এই ফর্মুলা 100 প্লাস পি ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে লাভের শতাংশ 100 ইন্টু সিপি। আর যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আর প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, মানে লাভের শতাংশ দেওয়া থাকে, তখন এটা কি হবে, এটা লভ হয়ে যাবে, হরটা লভ হয়ে যাবে। এখন ঠিক এইরকম উল্টা উল্টা হয়ে যাবে, পি ইন্টু এসপি এখন হবে এসপি। এখন মনে করো তোমার দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির শতাংশ দেওয়া আছে, তখন কি করবে, তখন আবার মনে করো এসপি। এগুলো মনে রাখবে, আগে ছিল এখানে প্লাস, এখন হয়ে যাবে মাইনাস আর লসটা আসবে, আগে তো প্রফিট, এখন হয়ে যাবে লস, মানে 100 মাইনাস লস পার্সেন্ট ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। আর এটা হবে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আর লস ক্ষতির শতাংশ দেওয়া থাকে, তখন এটা হবে 100 মাইনাস এল ইন্টু এটা হবে এসপি। এই যে ছয়টা, এই ছয়টা তোমরা ওই লেসন আরম্ভ করার আগে এই ছয়টা লিখে রাখবে খাতার মধ্যে, লিখে তারপর অঙ্ক করা আরম্ভ করবে। তো এক নম্বর অঙ্কটা দেখো, আমি দুইটা করিয়ে দিচ্ছি, তারপর তোমরা অন্যগুলো করে দেখাবে, এগুলো তোমরা খাতার মধ্যে তুলে নাও, তুলে তারপর অঙ্ক করবে। এক নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটা ঘড়ির দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তো অটোমেটিক তোমরা পারবে, বের করতে পারবে না কত লাভ হলো, আমি লিখছি না প্রশ্ন, তোমরা নিজেরা লিখে নেবে। একটা অঙ্ক করার আগে সবসময় প্রশ্ন লিখে করবে, একটি ঘড়ির সিপি, সিপি মানে কস্ট প্রাইস দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত, 250 টাকা, আর দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে 260 টাকা। বিক্রয় মূল্য মানে এবং এসপি, বিক্রয় মূল্য দেওয়া আছে 260 টাকা। এখন কি বের করবে, কি বের করতে হবে ওইটা লিখে নেবে, বের করতে লাগবে কি দেওয়া লাগবে, বের করতে লাগবে লাভ বের করবে আর শতকরা লাভ কত, ওইটা বের করবে শতকরা লাভ, এই দুইটা বের করবে তোমরা, যেটা বের করতে লাগবে এরকম করে লিখবে। এখন লাভ
বা আমরা জানি প্রথম লিখে নাও, প্রথমে অতএব না লিখে আমরা জানি এরকম করে লিখবে, লিখে লাভ সমান হচ্ছে এসপি মাইনাস সিপি, এসপি কত 260 মাইনাস 250। আর এইখানে একটা জিনিস, এরকম ব্রেকেট দিয়ে টাকা লিখবে, তার মানে বোঝা যাবে এইটাও টাকা এইটাও টাকা, মানে কত হলো 10 টাকা। এটা বেরিয়ে গেল আমার প্রথম প্রশ্ন, লাভ বেরিয়ে গেল। এখন শতকরা লাভ বের করবে, শতকরা লাভ মানে শতাংশ বের করবে। শতাংশ যখন বের করবো তখন আমরা ঠিক ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা যেটা ছিল সেটা কি ছিল, লাভ ডিভাইডেড বাই সিপি আর 100%। তার মানে লাভ আমাদের কত বেরিয়েছে 10 টাকা, আর সিপি কত যেখানে দেওয়া আছে সেটা ইন্টু 100%। এগুলো তো সোজা তোমরা পারবে করতে, এটা কাটাকাটি করে নেবে, এটা এটা কাটবে, শূন্যটা এরকম কেটে দেবে। কাটাটাও একটা সিস্টেমে কাটলে সুবিধা হয়, 25 কে 25, 4 25 এ 100। তার মানে এটা কত বেরোলো, এটা সমান হচ্ছে 4% বেরিয়ে গেল। অতএব নির্ণয় লিখে নেবে তোমরা কী কী বের করেছো, এটা লিখে নেবে, ঠিক আছে। নির্ণয় লাভ সমান 10 টাকা, আর শতকরা লাভের সময় টাকা লিখবে না, শতকরা লাভ 4%, এই হচ্ছে আনসার। তো 2 নম্বর আবার কি প্রশ্ন আছে দেখো, বইয়ের মধ্যে একটি কলম 60 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, এটা তুলে নাও তোমরা। তাহলে এখন 2 নম্বর দেখো, একটি কলম 60 টাকা, তার মানে কি দেওয়া আছে, দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লিখে নাও। দেওয়া আছে সিপি কস্ট প্রাইস কত টাকা, 60 টাকা। আর কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে, 15%, 15% দেওয়া আছে। কি বের করবে তোমরা, এসপি বের করবে, এসপি বের করবে। তো এটা ফর্মুলার মধ্যে আমাদের কত নম্বর, 3 নম্বর ফর্মুলা বোধ ছিল, সেটা লিখে নাও। হ্যাঁ আমরা জানি ফর্মুলাটা লিখে নেবে, লিখে অঙ্ক করে নেবে, আমরা জানি এসপি সমান 100+P ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। এখন বসিয়ে দাও একবারে, ইজি ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে অটোমেটিক হয়ে যাবে, 100+P% 15%, তার মানে এখানে কত হবে 15 ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি, কত আছে 60। এখন কাটাকাটি করে না, কাটাকাটি করতে শুদ্ধভাবে সুন্দর করে করবে, এখানে টাকা লিখে নেবে। তো এখন কিন্তু এটাকে যোগ করবে, করে তারপরে অঙ্কটা করবে, এটা কত হবে 115, আর নিচে 100 ইন্টু 60। এখন কাটাকাটি করো, একটা শূন্য, একটা শূন্য কেটে দাও, আর এইখানে 5 দুগুণা 10, আর 3 দুগুণা 6, 5 একে 5, আর এটাকে করো 5 দুগুণা 10 1 15 3 5 15, তার মানে কত হলো আনসার, এত টাকা লিখবে হচ্ছে 23 ইন্টু 3 টাকা, তার মানে 3 3 9 আর 3 2 69, এত টাকা, এটা হচ্ছে আনসার। তো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, 2 নম্বর করেছ তো, তারপর 3 4 আর 5, এই তিনটা তোমরা পরে আমাকে দেখাবে, এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা পরে আমাকে দেখাবে। তো আজ থাক।